তো আজকে সকাল থেকে আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছিল যে আমাদের যে সুনাম ধন্য একটি ত্রিপুরা রাজ্যের মধ্যে রাজধানী আগরতলার মধ্যে আমাদের একটি আর্ট কলেজ আছে, সেই আর্ট কলেজের মধ্যে আমাদের যে জ্ঞানের দেবী মা সরস্বতী, মা সরস্বতীর প্রতিমাকে নিয়ে একটি খুব ব্যাড একটি মেসেজ যাচ্ছিল যে আমাদের আজকের দিনে যে জ্ঞানের দেবী কীরকম হওয়া উচিত ছিল, কিন্তু আজকের দিনে এতটাই মডার্ন আমাদের আর্ট কলেজ এতটাই মডার্ন হয়ে গেছে যে আমাদের মা সরস্বতীকে খুবই খারাপভাবে একটা ওরা প্রদর্শন করেছে। তো এটার বিরোধ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ করেছি এবং সম্পূর্ণভাবে আমরা এখানে এসেছি, এসে এবং ওদের এই বিরোধ করার পর ওইখানে আর্ট কলেজের যারা ছাত্রছাত্রীরা ছিল তারা বুঝতে পেরেছে এবং আমাদের সাথে সহমত হয়েছে, তারপর তারা মা সরস্বতীকে শাড়ি পরিয়েছে। তো এতটুকুই তো আমাদের খুব খারাপ লেগেছে যে আর্ট কলেজের যে কর্তৃপক্ষরা ছিল ওরা এই ছোটো একটা জিনিস ওরা নজর দেয়নি, তো খুব খারাপ লেগেছে। এই মানসিকতাটা ওদের মধ্যে রয়ে গেছে এখনও, তো এই খারাপ মানসিকতাটা যেন আগামী দিন না থাকে এবং ত্রিপুরা রাজ্যে বা দেশের মধ্যে কোনো জায়গাতে না থাকে, তার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এটার বিরোধ করেছে। এই প্রতিমাকে নিয়ে যে আধুনিকতার ছোঁয়া দেওয়া চেষ্টা, ব্যাপারটাকে কীভাবে দেখছো? খুবই খারাপ দেখছি, কারণ দেখুন আমাদের কাছে বিভিন্ন জায়গার থেকে ফোন আসে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে আপনারা দেখতে পাবেন, কারণ কালকে রাত্রের থেকে অনেকটাই এটার ভাবে ভাইরাল হয়েছে, তার জন্য আমাদের কাছে আসে এবং আমরা এটার বিরোধ করেছি। আপনারা দেখতে পাবেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন কোনো ছাত্র সংগঠন হইতে পার নেই বা কোনো সংগঠন এখন পর্যন্ত এটার বিরোধ করেনি, কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আমাদের এই যে ভারতবর্ষের সংস্কৃতির রক্ষার্থে আমরা সবসময় আছি এবং এটার বিরোধে আমরা দাঁড়িয়েছি। কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন? না, কর্তৃপক্ষ তো এখন নেই, একজন স্যারের সাথে কথা হয়েছিল, উনি বলেছেন হয়তো আমাদের একটা জায়গাতে মিসকমিউনিকেশন হয়েছে, তো ওইটা তাদের জন্য ওরা একটু ব্যস্ত ছিল, ওইটা ওরা বলছে, কিন্তু এখন প্রিন্সিপালের অপেক্ষা করছি, প্রিন্সিপাল আসলে ওনার সাথে একটু কথা বলবো আমরা, এখনও আসেনি প্রিন্সিপাল। থ্যাংক ইউ। ছাত্রদের ভবিষ্যৎ আমরা ধ্বংস হতে দিচ্ছি না, দেব না।